শুরু হয়ে গেল বিপিএল এর ধামাকা। এই ধামাকার উদ্বোধন হলো সিলেটকে দিয়ে। আসন্ন বিপিএল এর ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স এই বিশ্বকাপ ডামাডোলের মধ্যেও সরব হয়ে জানান দিল, আসছে শীতে শুরু হচ্ছে বিপিএল এর অষ্টম আসর। বুধবার দুপুরে পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে বেশ আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লোগো উন্মোচন করা হলো সিলেট স্ট্রাইকার্সের। নতুন লোগোতে স্থান পেয়েছে সিলেটের শত বছরের ঐতিহ্য চা গাছ। একটি কচি পাতার ডগা বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে, এটা যেন সিলেট স্ট্রাইকার্সের উপরে ওঠার প্রতীকী মূলমন্ত্র। বিপিএল গভর্নিং কাউন্সিল আগেই জানিয়ে দিয়েছে এবার কোনো আইকন খেলোয়াড় নেই। তারপরও ফ্র্যাঞ্চাইজিদের উপস্থাপনে ধরে নেয়াই যায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিপিএল এর সর্বাধিক চারবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি সিলেট স্ট্রাইকার্সের প্রধান দেশি তারকা ক্রিকেটার। এদিকে দলটির চার বিদেশি ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের স্পিড স্টার মোহাম্মদ আমির, লঙ্কান তারকা অলরাউন্ডার থিসারা পেরেরা ও ধনঞ্জয় ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস এবার শুরু থেকে দলে থাকবেন বলে জানানো হয়েছে। আর জাতীয় দলের সাবেক ওপেনার ও ম্যানেজার নাফিস ইকবালকে দেখা যাবে সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজারের ভূমিকায়। এছাড়া জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেলকে করা হয়েছে পেস বোলিং কোচ। জাতীয় দলের আরেক সাবেক পেসার ডলার মাহমুদ ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশে বিপিএল চলাকালীন সময়ে একই সাথে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে বিশ্বের বিভিন্ন দেশে। তাই বিদেশি তারকা ক্রিকেটারের অনেকে বিভিন্ন দলের সাথে চুক্তিবদ্ধ হয়ে ফেলেছেন ইতোমধ্যে। তাই এবার তারকা খেলোয়াড় সংকটে থাকার সম্ভাবনা রয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলোর। স্পোর্টসমেইল24.com, নিউজ ডেস্ক।